সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তার অধীনস্থ ব্যক্তি প্রদেশ বানিয়ে আমাদের শোষণ করবে, শাসন করবে এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারা ধ্বংস করবে। উনি এটা বুঝতে পেরেছিলেন, তাই বুঝতে পেরে উনি সেইভাবে প্রতিটা মিটিংয়ে জনমত সৃষ্টির জন্য সেইভাবে বক্তৃতা করেছেন, কথা বলেছেন এবং সর্বোপরি উনি ছয় দফা দিয়েছেন। সেই ছয় দফা যখন দিলেন আমিও বুঝতে পারলাম যে ছয় দফা যদি বাস্তবায়িত করা যায় তার মানে প্রায় স্বাধীনতা। এই ছয় দফার ভিতরে প্রায় স্বাধীনতা লুকিয়ে আছে। অতএব এটাও বুঝতে পারলাম যে পাকিস্তানি শাসন গোষ্ঠীর ছয় দফা তারা মেনে নেবে না, মেনে নিতে পারে না। তারা জানে, বুঝতে পেরেছিল ছয় দফা মেনে নেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতা দ্বার প্রান্তে দ্বার করিয়ে দেওয়া। তাই তারা মরিয়া হয়ে বিরুদ্ধে সকল ষড়যন্ত্র শুরু করল। বিজয়ে মুখ দেখাতে কেউ পারত কিনা আমার সন্দেহ। কাজেই আজকে আমরা আমাদের স্বাধীনতা বলি, ভাষা বলি, সব কিছুর মূলে যে ব্যক্তির নেতৃত্ব আছে বঙ্গবন্ধু শেখ মুজিব, আমরা তাকেও শ্রদ্ধার সাথে সবাই স্মরণ করি। ভাষা দিয়ে তারা ষড়যন্ত্র করেছিল, ভাষাকে আমরা রুখে দিয়েছি। সর্বোপরি ছয় দফার মাধ্যমে যে স্বাধীনতার আন্দোলন শুরু হল, আমরা কতিপয় মুসলিম লীগার ছাড়া প্রায় সবাই বাংলাদেশের সবাই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে, সমর্থন দিয়েছে, এর সাথে সংযুক্ত হয়েছে। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বেই এই দেশ স্বাধীন করেছি। যতদিন বাংলাদেশ থাকবে